আজব এক সমস্যার মুখোমুখি হয়েছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের মানুষ তারা একটি সাপকে দুইবার মেরে গর্তে পুঁতে রাখার পরও সেই সাপটি জীবিত দেখতে পেয়েছে বলে জানায় গ্রামবাসী এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এমন অবিশ্বাস্যকর ঘটনা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে এই গ্রামের সাধারণ মানুষ বারবার সাপটি মেরে ফেলার পরেও বেঁচে ওঠায় সাপটিকে নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে তারা এটিকে জিন সাপ বলে মনে করছেন আজমতপুর গ্রামের খাইরল ইসলাম মঙ্গলবার সকালে জানান গত শুক্রবার রাতে তার বাড়ি পিছনে একটি নতুন টয়লেটে তিন হাত লম্বা একটি বিষদ সাপ দেখতে পায় স্থানীয়রা পরে তারা সাপটিকে মেরে একটি গর্তে পুঁতে রাখে কিন্তু রোববার রাতে একই সমান লম্বা একই ধরনের আরেকটি সাপ আবার ওই টয়লেটে দেখা যায় বিষয়টি দেখে এলাকাবাসী আগের দিনের পুঁতে রাখা সাপটি গর্ত খুঁড়ে দেখতে গেলে সেখানে কিছু পাওয়া যায়নি পরে দ্বিতীয় সাপটিকে আবারও মেরে ফেলে তারা ওই গর্তে পুঁতে রাখে এরপর সোমবার রাতে আবারও একই ঘটনা ঘটে একই ধরনের জীবিত সাপকে চলাচল করতে দেখেন তবে এবার গ্রামবাসী ভয় পেয়ে সাপটিকে আর মারেনি তবে তার গতিবিধির ওপর নজর রেখেছে তারা গ্রামের তৌহিদুল ইসলাম আপেল জানান গত চার দিন ধরে একটি সাপ নিয়ে এই ঘটনা ঘটছে গ্রামবাসী এটিকে জিন সাপ হতে পারে বলে মনে করছেন এজন্য শেষবার দেখার পরও আর সাপটিকে কেউ মারতে সাহস করেননি সাপটিকে দেখার জন্য এলাকাবাসী ভিড় জমাচ্ছে প্রিয় দর্শক এই অলৌকিক ঘটনা সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ